হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুক আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের কোপ্তাকারি তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া আইকনটা ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই তার জন্যে আমি নিয়ে নিয়েছি গ্রেড করা লাউ দেখুন আমি গ্রেট করে রেখে দিয়েছি এভাবে হাতের সাহায্যে গ্রেট লাউ থেকে আমি চেপে চেপে পানিগুলো বার করে নেব তো আমি সমস্ত দেখুন এইভাবে একদম শুকনো করে নিংড়ে নিতে হবে পানিগুলো নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে এভাবে আমি সমস্ত পানিগুলো বার করে নিচ্ছি দেখুন আমি লাউ থেকে পানিও বার করে রেখে দিয়েছি আলাদা আর আলাদা করে এইভাবে লাউটা রেখে দিয়েছি এবার আমি লাউয়ের মধ্যে দেওয়ার জন্যে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন আদা রসুন বাটা এক মুঠো ধনিয়া পাতা কুচি আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়ে এবার সমস্ত মশলাগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এটা বাইন্ডিংয়ের কাজ করবে লাউটাকে তো বেসনটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এভাবে চটকে চটকে মেখে নেব তো আপনাদের যদি আরও লাগে তো বেসন দিতে পারেন যখন দেখবেন এইভাবে গোল গোল কোপ্তা করা যাচ্ছে তখন বুঝবেন যে রেডি হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ফ্রাই করার জন্য আমি কড়াই তেল নিয়েছি তাতে এভাবে গোল গোল কোপ্তা আকারে গড়ে নিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে কারণ বেশি জোরে আঁচ দিয়ে দিলে কোপ্তাগুলো পুড়ে যাবে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে নিতে হবে কোপ্তাগুলো একদম লো ফ্লেমে কোপ্তাগুলো কিন্তু ফ্রাই করবেন আর সাবধানে উল্টাবেন দেখুন আমার কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি একে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি তোমার কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমরা গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো একে আমরা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমার পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমরা গ্রেভিটা রান্না করে নেব তো তার জন্য আমি একটা কড়াই নিয়েছি তাতে টু টেবল স্পুন রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ওয়ান স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে টমেটো আর পেঁয়াজের পেস্টটা টমেটো পেঁয়াজের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ একে কষিয়ে নিতে হবে এবার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো আর হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো টমেটোর সঙ্গে গুড়া মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট যখন এভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে টু টেবিল স্পুন টক দইকে এইভাবে গ্রাইন্ডারে বিট করে নিয়েছি এবার টক দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে আরও এক থেকে দু মিনিট মিশিয়ে নিতে হবে অবশ্যই মশলাটা কষাবেন লো ফ্লেমে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পানি আমি যে লাউয়ের জুসটা বার করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানি হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিতে পারেন এবার পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে তো দেখুন আমার গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে দেখুন আমি ছ মিনিট রান্না করে নিয়েছি এবার নামাবার আগে আমি ওয়ান স্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ স্পুন আমি স্বাদ একটু স্বাদটা বাড়াবার ঘি দিয়ে দিয়েছি এবার একে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো তো দেখুন বন্ধুরা আমার ফাইনাল লোকটা তৈরি হয়ে গেছে আমাদের লাউয়ের কোপতাকারি একে ভাত রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে খুব মজার হয় তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিওর আপডেট পতে আজ এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ